আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল রিসেন্টলি নিশ্চিত করেছে যে ইরান ইসরায়েলে এইবার পাল্টা আক্রমণের জন্য অ্যাগ্রেসিভ চিন্তা করছে, মানে খুবই আক্রমণাত্মকভাবে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছে। আর এই জন্য এইবার হাই পাওয়ারের যে ওয়ার হেড রয়েছে সেটা ব্যবহার করতে চাচ্ছে ইরান। এই খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ইসরায়েলের যে সংবাদ মাধ্যম রয়েছে জেরুজালেম পোস্টও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। বিষয়টা হলো যে এর পূর্বে ইরান দুইবার ইসরায়েলে সরাসরি মিসাইল আক্রমণ করেছে, দুইবারই কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছিল। শেষবার মানে দ্বিতীয়বার আক্রমণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশ্নটা হচ্ছে তখন তাহলে তারা কি ওয়ার হেড ব্যবহার করেছিল, আর এইবার কেন এই পরিবর্তনকে কেন্দ্র করে এত সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে ইরান নতুন অ্যাগ্রেসিভ ওয়ার হেড ব্যবহার করবে। তাহলে কি ইরান এইবার পরমাণু ওয়ার হেড ব্যবহার করতে যাচ্ছে? এই জিনিসগুলো নিয়ে কিন্তু নানান ধরনের কনফিউশন রয়েছে। ইরান এইবার ইসরায়েলের ভেতর যে নতুন ওয়ার হেড ব্যবহার করতে যাচ্ছে এর নাম হলো থার্মোব্যারিক ওয়েপেন, সংক্ষেপে এটাকে ভ্যাকুম বোমা বলা হয়। তরল গ্যাস, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক গুঁড়ো এবং আমাদের আশেপাশে থাকা যে অক্সিজেন রয়েছে সেগুলো পুড়িয়ে এটি একটি নির্দিষ্ট জায়গাকে হঠাৎ করেই কিন্তু ঝলসে দেয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকুম বোমা আসলে কি করে কাজ করে। এটা টার্গেটের কাছাকাছি গিয়ে আকাশে উড়ন্ত অবস্থায় এর ভেতরে থাকা যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলোকে ছড়িয়ে দেয়। এবং এটা বলতে পারেন তুলোর যেরকম মেঘ থাকে চারোদিক থেকে একটি নির্দিষ্ট জায়গাকে ঢেকে ফেলে, আর মাত্র কয়েক সেকেন্ড পরই সেই কেমিক্যাল বাতাসের সঙ্গে অক্সিজেনের সংস্পর্শে এসে হঠাৎ করে কিন্তু তীব্র আগুনের যে ফুলকি রয়েছে সেটাতে পরিণত হয়। নিউন রাশিয়া অলরেডি এই ভ্যাকুম বোমা ইউক্রেনে ব্যবহার করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার একটা ভিডিও দেখছেন কি করে ভ্যাকুম বোমা এই জায়গায় আঘাত আনলো, আর এরপর এর আশেপাশে ধোর কুণ্ডলি এবং এর যে আক্রমণের তীব্রতা রয়েছে এই জিনিসটা ও এলাকার আশেপাশে আসলে কি ধরনের ক্ষতি করছে সেটা নিজের চোখে আপনারা দেখছেন। যদিও এই ভ্যাকুম বোমার যে ওয়ার হেডগুলো রয়েছে সেগুলো পরমাণু বোমার মতো অত বিশাল আকারে শক্তিশালী নয়, তবে যুদ্ধক্ষেত্রে এটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এটা যে জায়গায় আঘাত করবে সেই জায়গায় অবকাঠামো বলতে আর কোনো কিছু থাকবে না, মানুষ তো দূরের কথা, সেই জায়গায় যে কোনো অবকাঠামো ছিল সেটাই কিন্তু আপনি বুঝতে পারবেন না। স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন প্রমাণ। নিউন ধৈর্য ধরা সহ্য করা সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে, এখন সময় এসে গেছে শক্তিশালী জবাব দেওয়ার। সুতরাং অপেক্ষা করার কিন্তু আর সময় নেই, আর এই জন্যই ইরান নজিরবিহীনভাবে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় যে ভ্যাকুম বোমা তৈরি করেছে সেই ভ্যাকুম বোমার যে ওয়ার হেড রয়েছে তার মাধ্যমে চূড়ান্ত হামলার প্রস্তুতি দিচ্ছে। যে খবরটা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এইবারকার যে হামলাটা হবে সেটা আগের যে ওয়ার হেড রয়েছে তার মাধ্যমে হবে না, নতুন এক ধরনের অস্ত্র দিয়ে হবে এবং হামলাটা হবে আরও শক্তিশালী, কারণ ব্যবহার করা হবে এইবার ভ্যাকুম বোমা। কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইরান এর পূর্বে দুইবার ইসরায়েলে আক্রমণ করলো, তখন কেন এই ভ্যাকুম ওয়ার হেড ব্যবহার করলো না, ভ্যাকুম বোমা ব্যবহার করলো না, এখন কেন তারা ব্যবহার করতে চাচ্ছে? দেখুন, বর্তমানে সিচুয়েশন একেবারে ভিন্ন। এর পূর্বে ইসরায়েল যখন ইরানের ভেতর প্রতীকী আক্রমণ করেছে তখন কিন্তু ইরানের কোনো সোলজার মারা যায়নি, মানে ইরানের আইআরজিসির ইসলামিক বিপ্লবী গার্ডের একজন সদস্য নিহত হননি, তবে এইবারকার হামলায় চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। আর এই জিনিসটাই কিন্তু এখন সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে ইরান। তারা এখন চাচ্ছে যে ইসরায়েলের সামরিক সোলজারদেরও কিছু ক্ষয়ক্ষতি হোক এবং তারাও সেই জায়গায় নিহত হোক, যেটা সুনিশ্চিত করার জন্যই এই ভ্যাকুম বোমা তারা এবার ব্যবহার করছে। কারণ এই ভ্যাকুম বোমা যেই জায়গায় আঘাত করে তার আশেপাশে একটা বিস্তীর্ণ অঞ্চলে যারা থাকবেন তাদের কিন্তু সরাসরি অঙ্গহানি বা ক্ষতি করতে সক্ষম, আর এই জন্যই কিন্তু এই বোমা ব্যবহার করা হচ্ছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র তড়ি ঘড়ি করে তাদের B-52 বোমারু বিমানের পর এইবার তাদের বহরে থাকা তিনটি ডেস্ট্রয়ার যথাক্রমে USS বেলকারি, USS মানসুর এবং USS মাইকেল মুরফি, এই তিনটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ ইরানের উপকূলে এবং মধ্যপ্রাচ্যের আশেপাশে মোতায়েন করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যে ডেস্ট্রয়ারের ছবি দেখছেন এই ডেস্ট্রয়ারের নাম হলো USS বুল ক্যালি, এটার কোড নাম্বার হলো DDG-84।
এটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে অরল এইট বুলকেল ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে তারই একটি প্রজাতির একটি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ একসাথে 96টি মিসাইল সর্বোচ্চ বহন করতে পারে, আর এই 96টি মিসাইলের মধ্যে সর্বোচ্চ 22টি হতে পারে টামাহক ক্রুজ মিসাইল, যেগুলোর রেঞ্জ 2000 কিলোমিটার, আর বাকি প্রায় 5 থেকে 10টির মতো সর্বোচ্চ হতে পারে এন্টিসিপ মিসাইল, আর বাকিগুলো হয়ে থাকে এর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা, এবং সেটাও কিন্তু সর্বোচ্চ 40টির বেশি নয়। স্ক্রিনে বর্তমানে আপনারা এই যে আরেকটি যুদ্ধজাহাজ দেখছেন যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার, এটার নাম হলো USS মাসুন, এটার কোড নাম্বার হলো DDG-87। এটাও কিন্তু একই ক্লাসের ডেস্ট্রয়ার এবং এই যুদ্ধজাহাজটিও সর্বোচ্চ 90 থেকে 96টি মিসাইল বহন করতে পারে, যার মধ্যে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 40 থেকে 42টি হতে পারে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল। স্ক্রিনে বর্তমানে আপনারা যে যুদ্ধজাহাজটি দেখছেন এটার নাম হলো USS মাইকেল মুরফি, এটাও ঠিক একই প্রজাতির একটি ডেস্ট্রয়ার, তবে এটা একটু পুরনো ডেস্ট্রয়ার, আর এই ডেস্ট্রয়ারটিও কিন্তু একই ধরনের 96টি মিসাইল সেল রাখতে পারে, যার মধ্যে সর্বোচ্চ 22 থেকে 23টি হয় যে টামাহক মিসাইল রয়েছে সেগুলো, আর বাকিগুলো হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সর্বোচ্চ 150 থেকে 180 কিলোমিটার দূরের টার্গেটকেই শুধু প্রতিহত করতে পারে। এই জায়গায় বিষয়টা হলো এই যে হুতি সামরিক যোদ্ধারা রয়েছে তাদের কাছে বর্তমানে ইরানের তৈরিকৃত যে পার্সিয়ান গাল্প বা ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে সেগুলো কিন্তু নিখুঁতভাবে সমুদ্রে যে চলমান যুদ্ধজাহাজ রয়েছে সেখানেও আক্রমণ করতে সক্ষম, এবং নিখুঁতভাবে এর পূর্বে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এমনকি যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে সেখানেও কিন্তু হুতিরা আক্রমণ করেছে। এখন যে ইরানের সহযোগিতায় হুতিরা এত কিছু করে দেখিয়েছে সেই ইরানের বিরুদ্ধে এই ধরনের 3টি ডেস্ট্রয়ার যেগুলো সমুদ্রে একটা খোলা টার্গেট, এবং ইরানের কাছে ধারণা করা হয় যে অন্তত 3000-এর কাছাকাছি এই ধরনের লং রেঞ্জের যে জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে সেগুলো তাদের কাছে রয়েছে, এখন 3000 মিসাইলকে মোকাবেলা করার জন্য মাত্র এই জায়গায় 120টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল নিয়ে 3টি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার বর্তমানে ওমান সাগর এবং রেড সির উপকূলে দাঁড়িয়ে রয়েছে। আসলে তারা কী ধরনের যুদ্ধ করতে চাচ্ছে বা কী ধরনের যুদ্ধে প্রতিহত করতে চাচ্ছে সেটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞদের কথা, কারণ স্ট্র্যাটেজিকভাবে এবং যদি আপনি সামরিক ক্ষেত্র থেকে বিবেচনা করেন তাহলে এই 3টি যুদ্ধজাহাজ ইরানের যে মিসাইল সক্ষমতা রয়েছে তার কাছে কোনো কিছুই নয়, দাঁড়াতেই পারবে না। এখন যুক্তরাষ্ট্র আসলে কী কৌশলে তাদের এই যুদ্ধজাহাজগুলো এই জায়গায় মোতায়েন করেছে সেটা তাদের স্ট্র্যাটেজিক বিষয়, তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রতীকী চিহ্ন হিসাবে যুক্তরাষ্ট্র এই জায়গায় বোঝাতে চায় যে ইসরায়েলের জন্য আমরা সকল কিছু করতে পারি, দরকার পড়লে নিজের যুদ্ধজাহাজকে এই জায়গায় জলাঞ্জলি দিয়ে আমরা আমাদের কংগ্রেসের ভেতর থেকে পূর্ণাঙ্গ যে যুদ্ধের অনুমতি ইরানের বিরুদ্ধে সেটা আমরা আনতে পারি, আর এই জন্যই কিন্তু এই যুদ্ধজাহাজগুলোকে দাঁড় করানো হয়েছে। ঠিক যেমনটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আক্রমণ করেছিল পার্ল হারবারে, তারপরই কিন্তু যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউএস কংগ্রেস থেকে অনুমতি নিয়ে যুদ্ধে কিন্তু নামতে পেরেছিল, এইবারও কি যুক্তরাষ্ট্র একই কৌশল নিয়েছে এবং তাদের এই 3টি ডেস্ট্রয়ারকে এই জায়গায় টার্গেট হিসাবে তারা টোপ বানিয়েছে সেটাই কিন্তু এখন প্রশ্ন এবং দেখার বিষয়। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।